হ্যালো এভরিবডি, হোপ ইউ অল আর ফাইন। আমরা পড়ছিলাম দ্য ভিলেজার অ্যান্ড দ্য গ্লাসেস, ওপেন ইউর ইংলিশ রিডার বুক এট পেজ নাম্বার 23। আমরা কি দেখেছিলাম আগের দিন? যে একজন গ্রামবাসী, সে ভেবেছিল চশমা পড়লেই বই পড়া যায়। সে লেখাপড়া জানতো না, সে ভেবেছিল যে চশমা পড়লেই আমি পড়তে পারবো, তাই সে চশমার দোকানে চশমা কিনতে গিয়েছিল। তারপর কি হলো দেখি চলো। দ্য ভিলেজার ট্রাইড অল দ্য গ্লাসেস ওয়ান বাই ওয়ান। সেই গ্রামবাসীটা কি করলো? ট্রাইড মানে ট্রাই করেছিল, অর্থাৎ চেষ্টা করেছিল বা পরীক্ষা করে দেখেছিল। ট্রাইড এর ইংলিশ মিনিং কি? টেস্টেড। এখানে এর মানে হচ্ছে সে পড়ে দেখেছিল, প্রত্যেকটা চশমা চোখে পড়ে দেখেছিল পড়তে পারছে কিনা। অল দ্য গ্লাসেস মানে সবকটা চশমা, ওয়ান বাই ওয়ান, একটা একটা করে। বাট হি কুড নট রিড এনিথিং, কিন্তু সে কিছু পড়তে পারেনি। সত্যি কি চশমা পড়লেই পড়া যায়? তোমরা তো জানো, তোমরা পড়া শিখেছো তাই পড়তে পারো। তোমাদেরকে যদি শুধু চশমা পরিয়ে দেওয়া হতো তোমরা কি পড়তে পারতে, পড়া না শিখলে? সে তো বোকা, সে জানে না। হি টোল্ড দ্য শপকিপার, সে দোকানদারকে বলেছিল, দ্যাট যে অল দোজ গ্লাসেস ওয়ার ইউজলেস ফর হিম, ওই সমস্ত চশমাগুলো তার জন্য কাজের নয়, অর্থাৎ কোনোটাই তার উপকারে লাগবে না, কারণ সে পড়তে পারছে না চশমা পরে। দ্য শপকিপার গেভ হিম আ ডাউটফুল লুক। ডাউটফুল মানে সন্দেহজনকভাবে বা সন্দেহপূর্ণভাবে, অর্থাৎ দোকানদারটা ঠিক বিশ্বাস হলো না, সে ওর দিকে দেখলো সন্দেহজনকভাবে। দেন হি লুকড অ্যাট দ্য বুক, তারপর সে বইয়ের দিকে দেখলো। ইট ওয়াজ আপসাইড ডাউন, এটা ছিল উল্টো করে ধরা। আপসাইড ডাউন মানে উল্টো। আচ্ছা, আপসাইড ডাউনের ইংলিশ মিনিং কি? ইনভার্টেড। আচ্ছা, দ্য শপকিপার সেড, পারহ্যাপস ইউ ডোন্ট নো হাউ টু রিড। তখন দোকানদার কি বলল? দ্য শপকিপার সেড, পারহ্যাপস, হয়তো, ইউ ডোন্ট নো হাউ টু রিড, তুমি জানো না কি করে পড়তে হয়। তখন বইটা উল্টো ধরে আছে, ধরে বলছে আমি পড়তে পারছি না চশমা পরে, সেই দেখে তখন তো দোকানদার বলবেই ওকে। তখন দোকানদার বুঝতে পেরেছে ও তো আমার লেখাপড়াই জানে না, তাই বলছে তুমি হয়তো পড়তেই জানো না। এই পর্যন্ত তোমরা সুন্দর করে পড়বে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, বাই।